বিদা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি মানে কাজে বাড়ি স্কুলের কলেজ শিশু নিকেতনের প্রথম শ্রেণীর চারু কারুকলা বিষয়ে ম্যাম, ঠিক আছে? আমার নাম হচ্ছে নাইমা আফরোজ, ঠিক আছে? আমি তোমাদের চারু ও কারুকলা বিষয়ে ক্লাস নেব, বুঝতে পেরেছ? আজকে তোমাদের আমি দেখাবো মানে কিভাবে কলা আঁকতে হয়, ঠিক আছে? আজকের বিষয় হচ্ছে কলা, বুঝতে পেরেছ? আচ্ছা, ছবি আঁকতে তোমরা সবাই হয়তো অনেক পছন্দ করো না? আমারও অনেক পছন্দ। ছবি আঁকার মজাই আলাদা, ছবি আঁকার একটা বিশেষ মজা আছে, জানো সেটা কি? সেটা হচ্ছে তুমি যখন ছবি আঁকতে বসবে, হয়তো বা তোমার মনের ভাবটা তুমি খাতায় সেটি প্রকাশ করতে পারবে ছবি আঁকার মাধ্যমে, যেটা অতি সহজে আমরা করতে পারি, ঠিক আছে? হয়তো বা তোমার এখন আপেল খেতে ইচ্ছে করছে, তুমি হয়তো এখন তোমার সামনে হয়তো আপেলটি নেই, কিন্তু তুমি আপেল দেখেছ, তাই না? তুমি সেটি কী করতে পারো? খাতায় এঁকে নিতে পারো। তুমি কী করতে পারো? এঁকে সেটি তোমার মনের ভাবটা তুমি প্রকাশ করতে পারো। পারো না? এভাবে কী করি আমরা ছবি আঁকার মাধ্যমে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারি। কল্পনা থেকে আমরা ছবি আঁকতে পারি, আবার কোনো কিছু দেখে তার অনুকরণের মাধ্যমে আমরা কী করতে পারি? ছবি আঁকতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো ছবি আঁকার আরও অনেক নিয়ম আছে, আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে দেখাবো, ঠিক আছে? আমরা মজা করে করে ছবি আঁকার ক্লাসটা করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই কি খাতা, ছবি আঁকার জন্য খাতা লাগে না? হ্যাঁ, খাতা, বই, তারপর রং পেন্সিল, পেন্সিল এবং ইরেজার নিয়ে বসেছ? আচ্ছা, তুমি ঝটপট বসে যাও তাহলে। আচ্ছা, তোমরা তো বসে যাবে আমি জানি। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলো তাহলে ঝটপট আমরা আজকে কীভাবে কলা আঁকতে হয় সেটি দেখে নিই। আচ্ছা, তোমরা সবাই একটু নাও। আচ্ছা, দেখেছ তোমাদের বইয়ে কিন্তু কলা ছবি আঁকাই আছে, তাই না? কিন্তু কিভাবে আঁকতে হবে সেটি আজকে আমি তোমাদের দেখাবো, বুঝতে পেরেছ? আমার কথা তোমাদের বোঝা সবার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আসলে সমস্যা না হওয়ারই কথা, ঠিক আছে? তাহলে আমরা আজকে ঝটপট ছবিটাই দেখে নিই। প্রথমে দেখো, তোমরা সবাই একটু লক্ষ্য করো আমি কিভাবে লাইনগুলো দিচ্ছি। লাইন মানে কি সেটা বলছো? লাইন মানে হচ্ছে রেখা। ছবি আঁকার একটি মজার বিষয় হচ্ছে লাইন, বুঝতে পেরেছো? এই যে আমি রেখাগুলো দিচ্ছি, তারপর এই যাচ্ছে,
কিছু লাইন কিছু রেখা ওরা ইচ্ছে মতো করে খাতায় আঁকবে।
আজকে তোমরা এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই অবশ্যই তোমাদের